আমাদের একটা জাতীয় খাদ্য আছে, আমি এটাকে জাতীয় খাদ্য বলি, সেটা হচ্ছে ক্রাশ। আমরা সবাই কম বেশি ক্রাশ খাই, আপনারা খান না ক্রাশ? ওকে। এবং ক্রাশ খাওয়া ইটস এ গুড থিং, এটা ভালো। আমি প্রচুর ক্রাশ খাই। ওই যে সকালে বলছিলাম, দেখি আর ভাবি সে আমার নয়, কেন নয়, কেন নয়, নয়, কিছু করার নাই। যখন ক্রাশ খাবেন তখন আপনি কার উপরে ক্রাশ খাচ্ছেন এটা দিয়ে কিন্তু আপনার ব্যক্তিত্ব ধরা পড়ে। কেমন? আপনি যদি ক্রাশ খান কথার কথা ময়ূরের উপরে, তাহলে উই হ্যাভ টু বুঝতে হবে আপনি কেমন। আপনারা হাসতেছেন কেন? আপনাদের এখানে ময়ূরের কোনো আত্মীয় স্বজন থাকতে পারে, আই লাভ হার, আমি কোনো বাড়ি ভালো সেন্সে পড়েছি, আই লাভ ময়ূর, নো প্রবলেম। আচ্ছা, এবং যখনই কারোর উপর ক্রাশ খাবেন বা কোনো একটা সিনেমার উপর ক্রাশ খাবেন, কোনো একটা গানের উপর ক্রাশ খাবেন, ওই মানুষটাকে নিয়ে লিখেন, তাকে প্রেমপত্র লিখেন, তাকে পাঠানোর দরকার নাই, ফেসবুকে শেয়ার করেন, নাম দেন প্রিয় অরণ্য, সামথিং লাইক দ্যাট, ওরকম কিছু একটা নাম দিয়ে লিখেন। এবং এটা আপনার চিন্তাভাবনা সুন্দর হবে, আমি করতাম কাজটা, এখনও করি, এটা হেল্প করে মানুষের ভাবনাকে সুন্দর করতে হেল্প করে। যখন আপনি রাস্তায় পড়ে যাবেন তখন বেশিরভাগ মানুষ আপনাকে বলবে, ভাই সাইড দাও আমি যাব, কিন্তু একটু হাতটা বাড়িয়ে, ভাই ওঠো তুমি পড়ে গেছো, আপনাকে তুলবে, এমন লোক পাবেন না পৃথিবীটা এরকম। বেশিরভাগ লোক বলে, ভাই সরো সাইড দাও আমি যাব, কিন্তু একটু হাতটা বাড়াবে ওরকম মানুষ পাবেন না। যদি কখনো ঝামেলায় পড়ে থাকেন, আপনারা এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, আমি জানি, আমি হয়েছি, আমি দেখেছি। আসেন ভাই, ক্রাশ খাই।